বলছে আমার জিও হেভি চলে, বাল চলে আমার। হ্যালো, হ্যাঁ বলো। কি বলবে বলছিলে না তুমি বেশ আমায়? কালকে হোয়াটসঅ্যাপে বললে রাতের বেলা তোমাকে, কাল ফোন করে কি বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলে 2 বছর ধরে তোমার মনে ওই কথাটা মনের ভেতরে রেখেছো। হ্যাঁ বলো আজ। হ্যালো 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 হ্যালো, আরে বলবে তো, হ্যালো, আরে বলো, নাহলে হার্ট অ্যাটাক হয়ে যাবে, বলো। হ্যালো, কি হলো? হ্যালো হ্যালো, তুমি বলেছিলে দেখাবে, কতদিন হয়ে গেল তোমারটা দেখিনি। হ্যাঁ দেখো, গাল মারিয়েছে বড়া, কোথায় কি হলো, নেটওয়ার্ক কোথায় গেল, যা তুই যা, ল্যাগ করছে কেন ভাই? এই তো নতুন সিম নিলাম আমি, চিকেন ডিনার হতে হতে মিস হয়ে গেল। বাট ব্রাদার, হয় নাকি এই নতুন সিম কিনলাম, কি হয় বলো? দাট নতুন জিও সিম নিলাম, এইবার এবার হবে, সারাক্ষণ অনলাইন থাকবো, আনলিমিটেড কল হবে, আনলিমিটেড ভিডিও কল হবে, আনলিমিটেড ডেটা দিয়েছে। ও সারা বিমল কি সিম দিল আমার, মানে ফোনে কথাই বলতে পারছি না। আরে বলছি ভাই, এয়ারটেল নতুন 500 টাকা দিয়ে সিমটা কিনলাম ভাই, এত ল্যাগ করছে তো কি, লাস্ট মোমেন্টে চিকেন ডিনার দিতে দেয় মরে গেলাম। আরে আমি রবি সিম নিলাম, ভাবলাম যে এইসব সিম ভালো না, রবি সিম প্রচুর অফার দিচ্ছে, আমি নিলাম, কথা বলবো ভাবলাম, মানে কথা হচ্ছে, দু মানে মেয়েটা না 2 বছর ধরে আমি বলবে বলবে বলছিল, আর বলতে পারিনি, আজকে যেই বলবে যেই বলার মুভমেন্টে উনি ফোন কেটে গেল। তোর কি প্রবলেম? নেটওয়ার্কই পাচ্ছি না। ও কতদিন পর গার্লফ্রেন্ডটা বললো একটু চ্যাট ভিডিও কলে কথা বলবে, কথা বললাম, ঠিক কিস দেওয়ার মুভমেন্টে এই নেটওয়ার্কটাই উড়ে চলে গেল। কেমন আছিস? আরে ভালো আছি ভাই। কি ভালো আছিস রে, তোর আর মিথ্যে কথা বলা সত্যি কেন, এখন কোথায় যাচ্ছিস, ভালো আছিস বলছিস? সরি ভুলে গেছিলাম। কি রে তোরা কোথায় যাবি বলছিস? আরে ভাই ফোনের দোকানে প্রচুর সিমটা প্রবলেম করছে। তোদের বলেছিলাম না তোরা জিও সিম ইউজ কর, আনলিমিটেড কল করবি, আনলিমিটেড তোরা বুঝিস না, ঠিক আছে যা। দেখবি তো আমার ছেলে দেখছিস, এই জন্য মা তোকে বলেছিলাম তুই জিও সিমটা ইউজ কর, আমরা তোর সাথে সাথে আমরাও মা এয়ারটেল নিতে গেলাম, তুই রবি নিলি, ও মা বিএসএনএল নিল, বাবা দিয়েছিল বিএসএনএল সিম, তারপরে নিতে হবে তোকে, আমি ইউজ করব না, চল চল চল, আপনার টাইম হয়ে গেছে, চল চল দোকানে তাহলে। আরে গন্ধ টেলিকম বন্ধ কেন? হ্যাঁ রে দাদা, কি হয়েছে দাদা? আর বলো না, ভাড়া ভাড়া দিতে পারিনি, বন্ধ করে দিয়েছে মালিক। ভাই আসলামের কি হলো বলতো, আমার মুড অফ করে বসে দেখি একবার, চত ভাই কি হলো তোর, আবে কি হলো বল না তোর। আরে ভাই ফেসে গেছিস ভাই, কেন কি করে ফাসলি তুই, কিসে ফাসলি? আরে জিও সিমটা নিয়ে, আমায় তো বলছিলি জিও খুব ভালো আনলিমিটেড অফার, আমার বলছি আমার জিও হেভি চললে, কি চললো হেভি চললো? এ ভাই চাটিস না ভাই।